আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে খুব ভোর থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, দেখেই বুঝতে পারছো যে বাহিরের অবস্থাটা কত সুন্দর। সারা রাত বৃষ্টি হয়েছে, জানালাটা খুলে দেখলাম যে বাহিরের দিকে তাকালে মনটা আর চোখটা মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে, যে গরম। তারপর যদি এভাবে বৃষ্টি হয় সত্যি ভীষণ ভালো লাগে। তারপরে চলে আসলাম সব রুমে রুমে, দেখি কি অবস্থা। রাত্রে সব গুছিয়ে রেখেছিলাম, শুধু রান্নাঘরের থালাবাটিগুলো মাজা হয়নি, আর এখন থালাবাটিগুলোই আগে মেজে নিব, তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব। আর এই যে রান্না করাই আছে, রাত্রে রান্না আর সকালে রান্না করতে হবে না। ভাত ছিল, ডাল ছিল, মিষ্টি কুমড়া ভাজি ছিল। আর এই দেখো, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে সব জানালা, তারপরে বারান্দার থাই সব খুলে দিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে, যেহেতু সব গোছানোই আছে, শুধু রান্নাঘরটা গোছাতে হবে এই আর কি। এলোমেলো যেটুকু আছে, থালাবাটিগুলো মেজেই রেখেছি আগেই, তা এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেই। তারপরে হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নেব। দেখতে থাকো ভিডিওটা, আশা রাখি তোমাদের মোটামুটি ভালো লাগবে, হয়তো অনেক ভালো লাগবে না, তারপরে মোটামুটি ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আর যদি ভালো লাগে তাহলে প্রথমেই বলে নিই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাত্রেবেলা সবাই হচ্ছে রুমের ভিতরে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, অনেক কিছু বের হয়, কত টুকরা টাকরা জিনিস, বোতল, ওই সরি ছোটো ছোটো কৌটা কোথার থেকে বের করে করে নিয়ে এসে খেলা করে, আবার ভিতরে চলে যায়, কোথায় চলে যায় খুঁজেও পাই না। তা সকালে ঝাড়ু দিতে গেলে অনেক কিছু বের হয়। এখন আমি সকালের খাবারটা খেয়ে নিব। আমি হচ্ছে এখন ডাল খাবো না, বললাম মিষ্টি কুমড়া ভাজি আছে, আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার শাক আছে আবার এই ভাজির সাথে, তারপরে হচ্ছে ভর্তার সাথে একটা ডিম সিদ্ধ, বেশ ভালো লাগে, খুবই ভালো লাগে, বেশ ভালো বললে খুব ভালো লাগে। তাই যে আমি হচ্ছে এখন ঠান্ডা ভাতটা গরম করে নিয়েছি, তার সাথে হচ্ছে ডিম আর ভাজি। এই লেবুগুলো হলো সেন্ট আছে, একটা গন্ধরাজ লেবু, আগে এলো গ্রামে কত, হ্যাঁ নাম সবাই আয়, বাজার খাবি না? দোকানদারকে টাকা নাই, এ কি কই প্যাকেট নাই, দেবুরি সর। এই যে বরবটি হবে না তোমার, হ্যাঁ পাতা আনছে, ঘাস ভেন্ডি তো আছে ঘরে, তাও 1 কেজি। আজকে সব ভাজি খেলি না, নষ্ট হয়ে গেল। বাবু সর, বাবু সতর সর, এর ভিতরে কী ছিল, গাজর, পেঁয়াজ না, হ্যাঁ মতো ডাল রান্না করো, ভেন্ডি ভাজো, আলু ভাজো, ওরম ডাল না যদি বেড়া খায়, ভেন্ডি তো অনেক সতর সর, আর জ্বালাইস না কেন, সবজি তো নিয়ে পেঁপেটা রান্না হয় তো, পেঁপেটা অনেক কম হয়ে যাবে, না যাওয়াই হোক, অনেক তোর খাবে না, সব বসে থাক, সুন্দর করে থাক, করে তারপর ঘিরে সুন্দর করে বসে থাকো, তোমরা সুন্দর করে বসে থাকো, তোমাদের জন্য তুই আনছি বাজার সকালের খাবারটা খেয়ে থালাবাটিগুলো ধুয়ে তারপরে হচ্ছে গেলাম বাজারে সবজি কেনার জন্য। কোনো সবজি ছিল না, তাই সবজিগুলো কিনে নিয়ে এসে দেখলাম যে আম পচে যাচ্ছে, এতগুলো আম তো আর খাওয়া একসাথে সম্ভব না, আর সব আম একসাথেই পেকে যাচ্ছে, কি করব। তারপরে ভাবলাম যে এগুলো বক্সে করে ফ্রিজে রাখি, পরে বের করে করে খাওয়া যাবে, না হলে নষ্ট করে কি লাভ বলো। আর এই যে হচ্ছে এখন আমি কেটে কেটে তারপরে হচ্ছে বক্স ভরে ভরে রেখে দিচ্ছি। ছেলে মেয়েও তেমন আম খায় না, মানে মন চাইলে একটা খায়, না চাইলে না খায়। তা আমি ওর আব্বুকে বললাম যে এরপর থেকে আর কখনো এত আমার একসঙ্গে কিনবা না, যদি ওরা খেতে চায় প্রয়োজনে 1 কেজি করে কিনবা তাও ভালো,
কিন্তু এত আমার একসাথে আর কেনার দরকার নেই। আর ওদেরকেও আমি রাগ করতেছিলাম, তোমাদের সেটা আমি মানে শেয়ার করিনি, দুজনকে রাগ করতেছিলাম যে তোমরা কেন আম খাও না, আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে বলে মেয়ের কথা, মেয়ে বলে ছেলের কথা, ছেলে বলে আমার কথা যে তুমি খাও কয়টা, যে তুমি আমাদেরকে বলো। কিন্তু আমি একটু খেয়েছি, কিন্তু ওরা একেবারেই খায়নি। যাই হোক, এখন আমি সব আমগুলো কেটে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর আম কেটে রেখে তারপরে হচ্ছে আমি দুপুরবেলা রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে আমি হচ্ছে এখন সব ভেন্ডি ভাজি করব, কারণ আমার এর আগের দিনেরও হাফ কেজি ভেন্ডি ছিল আর আজকেরও হাফ কেজি ভেন্ডি নিয়ে আসছি। 1 কেজি ভেন্ডি ভাজি করবো, মানে আমার ছেলে আর মেয়ে খুবই পছন্দ করে ভেন্ডি ভাজিটা, তাই যে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা কেটে নিচ্ছি। আর কিছু রান্না করব না এখন আপাতত আর কি, শুধু ভেন্ডি ভাজিটাই করব, কারণ রাত্রেবেলা আবার রান্না করতে হবে আর মেয়ে হচ্ছে রোজা আছে, যার জন্য সন্ধ্যার সময় ইফতারি তৈরি করতে হবে। বেশি কিছু রান্না না করার প্রধান কারণ হচ্ছে এই যে মাথায় হেনা লাগাবো আমি আর মেয়ে দুজনে, মেয়ে বলছে আজকে তোমার মাথায় হেনা লাগাতেই হবে আর ওকেও লাগিয়ে দেব। তাই দেখলাম যে যদি আমি এখন আরও বেশি কিছু রান্না করতে যাই তাহলে হেনা লাগানো হবে না, কারণ বেলা বেশি হয়ে গেলে হেনা লাগালে তারপর ঠান্ডা লেগে যাবে, যার জন্য আমি এখন হেনাটা লাগিয়ে তারপরে হচ্ছে গোসল করে তারপরে হচ্ছে যে বিকালবেলা চলে আসছি মেয়ের জন্য ইফতারি তৈরি করতে। ও হচ্ছে ছোলা ভোনাটা ভীষণ পছন্দ করে, ওর জন্য আমি ছোলাটা ভুনে নিচ্ছি। ছোলা মাখানোর জন্য শসা, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজও কেটে নিচ্ছি। আর এই যে হচ্ছে ইফতারির সময়, মেয়েকে ছোলা বোনাটা মেখে দিব। আর মেয়ে বলছে আম্মু খাবারটাও নিয়ে আসো, ভেন্ডি ভাজি শুধু করেছে, ফ্রিজে একটু তরকারি ছিল, বললো যে ওটাও গরম করে নিয়ে এসো, আমি ভাতও খাবো। মানে রোজা থাকলে যেটা হয় মনে হয় যে অনেক কিছু খেতে পারবো, আসলেই তো অনেক কিছু খাওয়া কখনোই সম্ভব না। তা এই যে আমি মেখে দেওয়ার পরে কিন্তু পরে কিন্তু ভাত খাইনি, একটু শুধু ছোলা ভুনাটা খেয়েছে, আর মুড়ি দিয়ে ছোলা ভুনা পছন্দ করে, শুধু ছোলা ভুনাটা খেতে চায়। আমার আবার কখনোই ছোলা ভুনা এত পছন্দ ছিল না, কিন্তু ইদানিং আমার ছোলা ভুনাটা মানে মাখানো হলে আমার খুবই ভালো লাগে খেতে, কেন জানি না আমার রুচির পরিবর্তন হয়ে গেছে আর কি। যে ছোলা ভুনা আমি দেখতেই পারতাম না সেটা এখন আমার ভীষণ ভালো লাগে, কিন্তু একটু লেবু দিলে মনে হয় আরও ভালো হতো, কিন্তু লেবুটাই দেওয়া হয়নি, ধনের পাতাটাও দেওয়া হয়নি, শুধু পেঁয়াজ মরিচ, হ্যাঁ টমেটো, সরিষার তেল, শসা এগুলো দিয়েই মেখেছি। খেতে কিন্তু আসলে ভীষণ ভালো হয়েছিল। আর আমার মেয়ের কাছে তো কোনো কথাই নেই ওর কাছে আজকে আর কি, অনেকগুলো ছোলা মেখেছি যেহেতু ওর কম হবে না। আর
মানে ইফতারের পরে এই যে আমার ছেলে আমাকে একটা, আমি আমিরও যাচ্ছিলাম না, আমার মেয়ে ছিল আর কি, আমার জন্য একটা আইসক্রিম এনে দিয়েছে, বলছে যে তুমি আইসক্রিমটা খাও। আর আমার মেয়ে আইসক্রিম খেতেই পারে না, ওর গলায় টনসিল আছে, আইসক্রিম খেলেই হচ্ছে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর ওই যে বলেছিলাম যে রাত্রেবেলা রান্না করব, এই যে রান্না করব, ছেলে নিয়ে আসছে হচ্ছে, এটা কি মুরগি বলে আমি জানি না, 4 কেজি 5 কেজি ওজনের মুরগি হয় এটা, তা এই 4.5 কেজি ওজনের মুরগিটা নিয়ে আসছে। বাজারে যাওয়ার পর আমাকে বলছে, আম্মু তোমরা মুরগি কীভাবে নিয়ে আসো বাজার থেকে? আমি বললাম যে কেন? বলছে যে চামড়াটা কী করো? আমি বললাম যে যে মুরগিগুলো শক্ত হয় ওই মুরগিগুলো চামড়াটা নিয়ে আসি, আর এমনি যদি মানে পোলট্রি মুরগি হয় তাহলে ওই পোলট্রির আর আনি না, চামড়া আনি না, ওটা তো খাই না। তা বললো ঠিক আছে। আমি মনে করলাম যে মনে আমাকে বললো যে পাকিস্তানি মুরগি নিয়ে আসতে চাই, আমি ঠিক আছে আনো। তা বাসায় আনার পরে দেখি যে এই মুরগি 4 কেজি ওজনের, তা আমাকে এনে বলতেছে পুরাটাই রান্না করো। এ 4 কেজি আনছে, 4 কেজি খাবে রান্না করে, শুনছিস কথা? আরে 4 কেজি তো নাই। কি তোর কি মনে হয় যে খাতি পারবে না? আমার মেয়ে ভিডিও কলে হচ্ছে আমার ভাগ্নিকে দেখাচ্ছে যে দেখ ভাইয়া এখন এই মুরগি পুরাটা রান্না করে তারপরে হচ্ছে খাবে, আর হচ্ছে দেখো রানগুলো আস্তে এভাবে রেখে দিতে হবে। এমনিতে আমি কখনো মুরগির রান কাটি না, মনে করলাম বড় যেহেতু রানটা কেটে দেয়, কিন্তু না এটা কাটা যাবে না, এভাবেই আমার রান্না করতে হবে। তো ঠিক আছে রান্না করেই দিলাম। তা ওরা হাসাহাসি করতেছে যে দেখি আজকে তুই কতটুকু খেতে পারিস, এত বড় মুরগি এনে তুই একবারেই রান্না করলি। যাই হোক রান্না বান্না কমপ্লিট করে নিলাম, তা আবার সেই কথাটা বিদায় বেলায় বলি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, আর হচ্ছে ভালো বেশি ভালো লাগলে একটা লাইক দিও। লাইক দিতে তো আসলে মানে কষ্ট লাগে না বা টাকাও লাগে না, যখন ভিডিওটা দেখো তখন একটা লাইক করে দিও। তা আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ হাফেজ।